ব্যাক আমি আজকে আপনাদের দেখাবো বেগুন ভাজা বেগুন ভাজা তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি বেগুন বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ হাফ চামচ তেল পরিমাপ মতন প্রথমে আমি বেগুনের উপরে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া বেগুন ভাজায় একটু বেশি দিলে আমার কাছে মনে হয় বেগুন ভাজার একটা টেস্ট আসে এবার ভালো করে মিশাতে হবে এর মধ্যে একটু তেল অ্যাড করব যেহেতু এটা একটু ভিন্ন স্বাদের বেগুন ভাজা এটা খেতে অনেক মজা এবং সুস্বাদু ভেয়ার্স এভাবে মেয়েকে মেরিনেট করে রেখে দেবেন আধা ঘন্টা আধা ঘন্টা পর এগুলো ভাজলে অনেক মজাদার হবে বিয়ার্স আমি ফিরে আসছি আধা ঘন্টা পর অতক্ষণ অপেক্ষা করি আধা ঘন্টা পর এগুলো ভেজে ফেলব বিয়র্স চুলাটা জ্বালাই নিচ্ছি আমাদের তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তেল গরম হয়ে আসছে এর মধ্যে এখন বেগুনগুলো সেরে দেবো এবার বেগুনগুলো একটু উল্টে দেব পুট করে ভাজা হয়ে গেলে এগুলো এখন আমি তুলে নিচ্ছি ভিয়ার্স হয়ে গেছে আমাদের ঝাল বেগুন ভাজা বেগুন ভাজাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন ভুলতে ভুলবেন না যেন ধন্যবাদ